আসসালামু আলাইকুম। আজকে যে দুইটা জিক্যাম শেয়ার করব, এই দুইটা জিক্যাম বাদে রিয়েলমি C53 এই ফোনটিতে আর কোনো জিক্যাম সাপোর্ট করে না। এই জিক্যাম দুটি ইনস্টল করার জন্য একটা পাসওয়ার্ড লাগবে, যেটা ভিডিওতেই দেখানো হবে কোনো এক সময়। এজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। প্রথমে জিক্যামটি ডাউনলোড করতে হবে। এজন্য ভিডিওর যে টাইটেল দেখতে পাচ্ছেন, এর নিচে মোর লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, এখানে একটা লিংক দেখতে পারবেন। লিংকে একটু করে প্রেস করে ধরে রাখবেন, তাহলে লিংকটা কপি হয়ে যাবে। লিংকটা কপি হয়ে গেল, এরপর আপনারা এইখান থেকে বেরোয় যেয়ে আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সার্চ বারে এই একটু প্রেস করে ধরে রেখে পেস্ট করে দেবেন এবং এন্টার করবেন লিংকটাতে। সাময়িক সময়ের জন্য একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম ডাউনলোড একটি অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করবেন। এরকম একটা পেজ আসবে, এখান থেকে ডাউনলোড এনি ওয়ে এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এখন ডাউনলোড শুরু হয়ে গেল, আমার ডাউনলোড করার প্রয়োজন নাই, এজন্য ক্যান্সেল করে দিচ্ছি। ডাউনলোড করা হয়ে গেলে ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজার ওপেন করে এখান থেকে ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন এবং ডাউনলোড ফোল্ডারে এন্টার করবেন। এরপর এখান থেকে খুঁজবেন জিক্যাম বাই আনবার এই জিপ ফাইলটা। এটা যদি এখানে থাকে তাহলে এখান থেকে আবার বেরোয় যাবেন, চলে যাবেন জেড আর্কাইভার এই অ্যাপটিতে, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল। ডাউনলোড ফোল্ডারে এন্টার করবেন, এরপরে দেখবেন যে জিক্যাম বাই আনবার এই জিপ ফাইলটা কোথায় আছে একটু খুঁজে বের করে এটাতে ক্লিক করবেন। এরপর এক্সট্রাক্ট টু আর্কাইভ নেম এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা ভিডিওতে দেখানো হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এটা হচ্ছে ওকে করলে স্ট্রাক হয়ে যাবে। স্ট্রাক সম্পূর্ণ হলে আপনারা দুইটা জিক্যাম দেখতে পারবেন, একটা হচ্ছে জিক্যাম গ্রেটনেস আর একটা হচ্ছে MSG 6.2 ভার্সন 16। এই দুইটা জিক্যাম বাদে আর কোনো জিক্যাম এই ফোনটিতে সাপোর্ট করবে না, বাট এই দুইটা জিক্যাম দিয়ে আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। তো এরপর আপনারা কি করবেন, আবার ডাউনলোড ফোল্ডারে যাবেন, এরপরে হচ্ছে দেখেন যে জিক্যামটা রয়েছে এখানে, তো এই জিক্যাম দুইটি ইনস্টল করে নেবেন। পাসওয়ার্ডটা UN47, ঠিক আছে। ইনস্টল করা হয়ে গেলে আপনারা সব কিছু অ্যালাউ করে দিবেন ক্যামেরাটিতে ঢুকে। এখান থেকে সব কিছু অ্যালাউ করে দিলে ক্যামেরাটা হচ্ছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য একটা প্রিপেয়ার হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।